আমি এই রাবণ, বীর দশান বলি খ্যাত জগৎ মাঝারে, স্বর্গ মর্ত ত্রিভুবন কাপে যার বীর পদ ভরে, তাহারে বধিবে আসি ভিখারি রাঘবে। কে আছিস? আয় তোরা করি। আমি আছি মহারাজ। কে? মর্কট? যাও মর্কট, বন্দি করে নিয়ে এসো হনুমান পবন নন্দনে। হেথা আসি বীর হনু, কলা খেতে চাই, নিয়ে এসো বন্দি করি আমার সকাশে। আমি দশারণ বীর। চলিলাম মহারাজ। এই সারা ফুচা, এক নম্বর পাটে দুবার হাসিস কেনে? কি হলো? যাও মর্কট, তোরা করি নিয়ে এসো হনুমান পবন নন্দনে। একবারেই হাসছি। চলিলাম মহারাজ। এইবার এইবার দেখিব তোরে ভিখারি রাঘব, সবংশে নিবংশ করি পাঠাইব সমন ভবনে। রে মূর্খ লক্ষণ, বুঝো নাই কার পাল্লায় পড়েছ এখন? আজিকার রণে ফেলাইব তোরে শক্তিশেল বানে, আর লেজে আগুন দিয়া পুড়াইব বীর হনুমানে। কোথাও কোথাও তুই হনুমান, পালাবি কোথায়? জীবন্ত পোড়াবো তোরে ধরি আনি হেথা। কোথা কোথা তুই হনুমান, লুকায় আছিস? যেখানেই থাক, আজ তোর নাই করিস স্থান, যদি হিম্মত থাকে আয় তোরা করি আমার সকাশে। কোথা কোথা তুই হনুমান, পালাবি কোথায়? কোথায় তুই হনুমান? হনুমান আসি আছে সম্মুখে তোমার। তুই তুই কেন এলি হেথা? এখন তোর লয় রে। ভাবেছিলি মন যদি আসিবে খেথা, যদিও তাহারই আসিবার কথা, কিন্তু বীর রুম থেকে শুনি তোর আসফালন, আইলা মঞ্চের ভিতর। রে মূর্খ হনুমান, যত উচিত শিক্ষা তোরে করিব প্রধান, ইসিনে তো নাই চুলিয়া। নাই সে তো আমিও জানি। ওরে রাবণ, যুদ্ধ সাধ মিটাইব তো। হনুমানের প্রস্থান, হনুমান প্রস্থান। এখনো এখনো দাঁড়ায় আছিস, লজ্জের মতো করিস আস্ফালন, বুঝিলাম মৃত্যু তোরে করেছে স্মরণ। কোনটার কি বলছে শুনতে পাচ্ছিস? শুনিয়াছিস ও, ইসিনে নেই সেও আমি জানি, কিন্তু কিন্তু রাবণের ফুটানি দেখিয়া স্থির নহে চিত্ত মোট, বারবার করেছে আস্ফালন। এত বড় শরীর আর এত বড় গদা নিয়ে বসে রব গ্রিন রুমে কাপুরুষ সম, ঠিক ঠিক মনে এর যে মৃত্যু মম ভালো। আমি পুন্টার বলছি হনুমান, তুই চলে যা, পূজা মাটি হয়ে যাবে, এখন পাবলিক বুঝতে পারে না, তুই চলে যা, চলে যা। তুই হে মূর্খ, চলে যা চলে যা সম্মুখ থেকে, করিলাম ক্ষমা, প্রাণ নিয়ে করহ প্রস্থান। পন্টারের কথা শুন, যা প্রস্থান কর। হে পন্টার, কি করে করিব প্রস্থান? সকালে গায়ের লোক হাসিবে কামারে, যুদ্ধে আসি পালাইব রণে, শ্বশুর ঘর থেকে আসি আছে শালি, সেও বসে আছে দর্শক আসনে, কবি নেহি কবি নেহি, যুদ্ধ চাই যুদ্ধ চাই, রে রাবণ যুদ্ধ সাধ মিটাইব তো। হে হনুমান, বাঁদরের জাত তুই বুদ্ধি কথা পাবি, মৃত্যু তোরে করেছে স্মরণ, তাই তুই এসেছিস হেথা, শেষ বারের মতো বলিতেছি তোরে, ফিরে যা ঘরে। পালান যা, নাহলে ক্লাবে ছিলা গুলা মারিয়ে তোকে তক্তা বানান দিবে। আমারও ঘরে 10-12টা ডাং আছে, পাঠাইব তোরে যাবো ঘরে, তারপরে যাবো আমি ফিরে। ফিরে যাবি, ফিরে যাবি তুই। পসে যদি কাকদর গরুড়ের নিড়ে, ফিরে কিসে যায় কবু আপন বিবরে, রে পামর কে তোরে হেথা নিল দুর্মতি, চক্ষের নিমেষে মারিলাম লাঠি। লাঠি বলে হাতি ঘোড়া গেল দল, আর মশা বলে কত জল, আই তবে দেখা যাক কে হারে কে জিতে। আমি নেই।
পেলাবো, কালি শালা সবাই আমাকে রাগাবে, এটা আমার প্রেস্টিজ ম্যাটার। পালাঞ্জা পালাঞ্জা, তুই এই পালাঞ্জা? আমি রাবণ, এত বড় বীর, হনুমানের কাছে কোনো হারে? বইটাই কি আছে? জয় হনুমান সিরিয়ালটা দেখেছিস? হনুমান কখনো হারিয়েছে? মনে হবাক না রাবণ, হনুমানের গোদাটা পা দিয়ে কাড়িলে। চলো যুদ্ধ। হনুমান, এই দেখ তোর গোদা আমার পায়ের তলায়, তুই পরাস্ত। গোদাটা কাড়িলি তো কি হলো রে? আমার লেজটা আছে না, লেজটা দিয়ে যুদ্ধ করব। তারে নারে নারে নারে, তারে নারে নারে নারে, তারে নারে নারে নারে, তারে নারে 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 নারে। লেজটাও কাট, লেজটাও কাট, লেজটা এর পুয়ালের উঠে লেজ। লেজ তোর লেজ কেড়ে পাঠাইব তোর সমনে ভবনে। এই দেখ, এই দেখ, এই দেখ তোর লেজ, দেখ ধুলায় লুটায়। আরে 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 আ